আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো আছেন। নতুন একটা ভিডিও, প্রথমে দেখি কি কি নিছি। সাদা ভাত, বোম্বাই মরিচ আছে, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঘ্রাণ, কিন্তু পুরোটা খাওয়া তো ইম্পসিবল। আমার জিভে জল আসতেছে ঘ্রাণ শুনে, কিন্তু খাওয়া যায় না, প্রচণ্ড ঝাল। আর এখানে শুটকি, পাঁচমিশালি শুটকি দিয়ে, হ্যাঁ শুটকি বাটা ভর্তা আর কি। এটা এখানে আছে, এটা হচ্ছে ডিম্বনা, এটা হচ্ছে বোয়াল মাছ টমেটো দিয়ে ভোনা, টমেটো দিয়ে বোয়াল মাছ ভোনা, এই ডাল, এগুলোই খাবো। তো ভিডিও আবার দিতেছি, সবাই কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, স্বাভাবিক, আনসাবস্ক্রাইব করাটাই স্বাভাবিক, যেহেতু আমি মাঝে মাঝে দু এক মাসের জন্য উধা হয়ে যাই। ঠিক আছে, যাই হোক, শুরু করি, হ্যাঁ লেটস স্টার্ট। অনেকে কমেন্ট করতেছেন, এই জন্য থ্যাংকস, অনেকে কমেন্ট করতেছেন, এই জন্য থ্যাংকস। শুটকিটা নিলাম, বিসমিল্লাহ বিসমিল্লাহ। স্পেশাল আমার খুব ভালো লাগে। অনেকে আছে ভাতটা একটু শক্ত, আমি একটু ডাল নিই, অল্প একটু নিব। তো আমার খুবই পছন্দ শুটকি, অসাধারণ। চুটকি মাছ অনেকে খান না, আবার অনেকে খান, যারা খান তারা এটা স্বাদটা বুঝবেন। গত ভিডিওতে এটা নিয়ে বসছিলাম, তারপরে যতটুকু খাইছি খাইছি, বাকিটা একটা প্যাকেটের ভিতরে করে ফ্রিজের ভিতরে রাখছিলাম, আজকে আবার বের করছে। এটা আমি যদি টিকে থাকে মনে হয় 6 মাস খাইতে পারবো। আমার এই ভর্তাটা হইলে, আলুর ভর্তা হইলে আমার কিছু লাগে না। অনেকে রাগ করছেন আমি রেগুলার ভিডিও দেই না, অনেকের চাইতে পিছিয়ে গেছে। এনিয়ালি আপু আপনি বলতেছিলেন ওদিন যে আপনি তো পিছিয়ে গেলাম, অনেকেই তো আপনার পরে শুরু করে অনেক আগায় যেতেছে, আমি কমেন্টটা পড়তেছিলাম। থ্যাংকস কমেন্ট করার জন্য। আসলে এখন প্রতিযোগিতা, আমি তো আসলে প্রতিযোগিতা করি না কারোর সাথে, হ্যাঁ সকাল বসে ভিডিও করা হিসেবে। চলো একটা কিছু মা, তারপর রেগুলার ভিডিও দেওয়া উচিত, যেহেতু একজন আমার কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিওর জন্য ওয়েট করে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ আমার তো অন্যান্য টুকটাক কাজ থাকে না, এই জন্য আসলে বাইরে থাকলে ভিডিওটা করা হয় না। দারুণ টুকিটা, দারুণ হয়েছে। সেটা হচ্ছে ডিম নিলাম,
সুপার, আলহামদুলিল্লাহ দারুণ খাবার। নাগা মরিচ, আমাদের এখানে বোম্বাই মরিচ বলা হয়, পটকা মরিচ বলা হয়, নাগা মরিচ বলা হয়, অনেক কিছু বলা হয়। আসলে এই মরিচগুলো এত ঘ্রাণ হয়, মরিচগুলো দিয়ে খাবার শেষ করে ফেলা যায়, ঘ্রাণ শুকতে শুকতে খাইতে হয় না। আমার কিছু ভাত লাগবে, অল্প কয়টা ভাত লাগবে, যেহেতু মাস্টার হয়ে গেছে, ভাত নেই, কটা ভাত নিয়ে নিছি। ডিমটাও মোটামুটি খাওয়া শেষ, ওকে, বোয়াল মাছ। টমেটোটা কিন্তু আমার খুব পছন্দ, ডালটা একটু নিলাম, নাইলে ডালটা খাওয়া হবে না, একটু নিলাম। এই মরিচটা এমন একটা জাদুর মরিচ, এটা গ্রামটাই অসাধারণ। বোয়াল মাছ খাইতে সবচেয়ে বেশি মজা কেন জানেন, স্বাদের জন্য না, কোনো কাটা নেই, বোয়াল মাছে কাটা নেই, মানে মেরুদণ্ডের কাটাটা ছাড়া আর কোনো কাটা নেই। বাপরে প্রচন্ড ঝাল লাগছে। যাই হোক ফ্রেন্ডস, ওই দিনও খাইছি নাগা মরিচটা, খাওয়ার পরে আমার ঠোঁটগুলো না এইভাবে প্রচুর জ্বালা করছে, কিন্তু এটার ভিতরে একটা মজা আছে, ওই জন্য আজকেও নিলাম, খাইলাম, ভাল লাগে। আমার খাবারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাই যান, আর যারা যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়েন আবার।
তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।